প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে এটিএন নিউজের প্রতিদিন আয়োজন মানি ম্যাটার্সে। আর আজ আমাদের সঙ্গে অতিথি আছেন মনির খোসাইজের উপ ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হোসেন জুলফু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজ আমরা মূলত আলোচনা করব আপনাদের এই মনির খোসাইজের কি কি সুযোগ সুবিধা আপনারা দিচ্ছেন ক্রেতাদেরকে, তাই নিয়ে আলোচনা করব। তবে তার আগে দেখে নেই পুঁজিবাজারের খবর, স্টক নিউজ। ডিএসইর সূচক গতকালের থেকে 5 পয়েন্ট কমে 3924 পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে 89 কোটি টাকা শেয়ারের, যার মধ্যে দাম বেড়েছে 70টি কোম্পানির, কমেছে 90টি কোম্পানির এবং অপরিবর্তিত আছে 28টি কোম্পানির দাম। তো এখন আমরা কথা বলবো আমাদের অতিথির সাথে মনির খোসাইজ সম্পর্কে। আজকে তো 14টা রোজা চলছে, 14 রোজার পরেই 15 রোজার পরে দেখা যায় যে ক্রেতা সমাগম খুব বেড়ে যায়, যারা দেখা যায় 6 মাসেও শপিং মলে যায়নি, সময় করতে পারেনি, তাদেরকেও দেখা যায় তারাও আসছেন শপিং এর জন্য ঈদকে সামনে রেখে। তো আপনাদের এই প্রস্তুতিটা কেমন এখন, যেহেতু ক্রেতা সমাগম বাড়বে আশা করছি 15 রোজার পর থেকে, কেমন প্রস্তুতি নিয়েছেন আপনারা? এই দেশে আমাদের প্রস্তুতি খুব ভালো। বর্তমান বাজার, বর্তমান অবস্থান চিন্তা করে ঈদকে সামনে রেখে আমাদের খুব ভালো সুন্দর প্রস্তুতি, ব্যাপক প্রস্তুতি আমরা নিয়েছি। আচ্ছা, তো এর মধ্যে থেকে আমাদের দেশীয় বিদেশি সব ধরনের প্রোডাক্টই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো ইনশাআল্লাহ প্রস্তুতি খুবই সুন্দর। রোজাকে সামনে রেখে কেমন আপনার ভিড়ভাড়টা কেমন দেখতে পাচ্ছেন, ক্রেতা সমাগম কেমন হচ্ছে? হ্যাঁ, ইনশাআল্লাহ খুবই ভালো, মোটামুটি চলছে, খুবই ভালো চলতেছে। দিন দিন আরো একটু আস্তে আস্তে কাস্টমার আসবে, ক্রেতারা আসবে, নিবে, নিচ্ছে, ভালোই ভিড়ভাড়টা চলছে। কটা পর্যন্ত খোলা থাকছে দোকান? হ্যাঁ, রাতের 12:45 পর্যন্ত আমরা খোলা রাখছি। এটা মানে কটা রোজার পর থেকে এরকম আপনারা শুরু করেন? এটা ঠিক 5 থেকে 6 রোজার পর থেকে শুরু হলো। আচ্ছা, কিন্তু মার্কেটগুলো কি খোলা থাকে এরকম? হ্যাঁ, মার্কেটগুলো এরকম খোলা থাকে। আচ্ছা, 12:00 আনলিমিটেড সময়, যতক্ষণ পর্যন্ত কাস্টমার থাকবে ততক্ষণ পর্যন্ত দোকানিরা থাকবে, মার্কেটও খোলা থাকবে। তো ঢাকায় কটা ব্রাঞ্চ আপনাদের আছে? আমাদের ঢাকা সিটিতে 4টা ব্রাঞ্চ। আচ্ছা, কোথায়? বসুন্ধরা সিটি, পান্থপথ লেভেল 4-এর ডি ব্লকে, 105 থেকে 111 নম্বর, অনেক বড় একটা শোরুম। প্রিন্স প্লাজা, সোবহানবাগ, ধানমন্ডিতে, ওটা প্রিন্স প্লাজার নিচতলায়, পুরোটাই অনেক বড় সুন্দর একটা শোরুম। ইস্টার্ন প্লাজাতে 2টা, দ্বিতীয় তলায়। তো আপনি আমাদের যে শোরুমগুলি আছে, আমাদের শোরুমগুলিতে অনেক বড় শোরুম, স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করার জন্য কাস্টমারদের, ক্রেতাদের খুব ভালো একটা পরিবেশ। আচ্ছা, শুধু কি ঢাকার মধ্যে নাকি ঢাকার বাইরেও আপনাদের চিন্তা ভাবনা আছে? আমরা আসলে ঢাকার বাইরে চিন্তা ভাবনা করছি, ঢাকার মধ্যে এখনো পর্যন্ত আছি, ঢাকার বাইরে আস্তে আস্তে চিন্তা করছি। চিটাগাং এর কথাও তো আপনারা মাথায় রাখতে পারেন, ওটাও তো বেশ ভালো একটা বাড়ি করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, চিটাগাং করতে গেলে আসলে একটু সময়ের ব্যাপার, সব একসাথে তো সবকিছু হয় না, একটু আস্তে আস্তেই করা লাগে আর কি। আচ্ছা আচ্ছা, কি কি ধরনের শাড়ি পাওয়া যায়? হ্যাঁ, আমার এখানে দেশীয় জামদানি থেকে, জামদানি টাঙ্গাইলের তাঁত, সিরাজগঞ্জের যেই শাড়িগুলো কটন, খুব ভালো ভালো কোয়ালিটিফুল পাবনা শাড়ি, মিরপুরের যেই কাতানগুলো, মিরপুরের তাঁত, বেনারসি, খুব ভালো কোয়ালিটির যে শাড়িগুলো, ওগুলো সবগুলো আমাদের এখানে পাওয়া যায়, আসছে, নিচ্ছে ক্রেতারা, খুব ভালোই পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আমাদের বিশ্বের নামি দামি ফ্যাশন ডিজাইন হাউস থেকে, ফ্যাশন ডিজাইনার থেকে, ভারত থেকে কিছু শাড়ি আমাদের আমদানি করতে হয়, ক্রেতারা চায় খুব ভালো ভালো সুন্দর সুন্দর, ভারতের কলকাতা থেকে, আমাদের বোম্বে থেকে, বোম্বে বুটিক্স, তারপর আপনার বিভিন্ন জায়গা থেকে ভারতের আমরা এগুলো আমদানি করে থাকি। আচ্ছা, তো কোন কোন ধরনের এইরকম টাইপের অনেক ক্যাটাগরি শাড়ি তো আছে, তো বিয়ের শাড়ি বলতে পারেন, বা থাকে না অনেক সময় যে হলুদের জন্য অন্যরকম টাইপের শাড়ি করে রাখে, বিয়ের জন্য একরকম করে, বা পহেলা বৈশাখ আসলে এরকম উৎসব মুখর অনুষ্ঠানগুলোর জন্য আলাদা আলাদা রকম করে, তা আপনাদেরও কি এরকম চিন্তাভাবনা থাকে বুটিক হাউসগুলোতে আমরা যেরকম দেখতে পাই? হ্যাঁ, আমাদের এরকম থাকে, বিয়ের শাড়ি মানেই মনের রেখো শাড়ি, সেটা অনেকেই জানে, খুব ভালো আমরা সেই শাড়িগুলো দিচ্ছি।
জারকান স্টোন, জারকান ব্রাইডাল, বিয়ে শাড়ির জন্য আমাদের ভারত থেকে আমদানি করা কিছু শাড়ি, খুব ভালো আইটেমের যে শাড়িগুলো, যেমন লেহেঙ্গা জামদানি আমাদের ব্রাইডাল কালেকশনের মধ্যে, বিয়ে শাড়ি, শিফন, ক্রেভ, এই ধরনের মধ্যে বৈশাখের সময় যে কালেকশনগুলো, খুব ভালো কালেকশন আমরা রাখছি, দিচ্ছি প্রত্যেকটা উৎসবের মুখে, উৎসব মুখের সময় আমাদের সব কালেকশনগুলো রাখি, ব্যাপক প্রস্তুতি থাকে আমাদের। ডিজাইনার কারা থাকে মূলত, কি আপনাদের নিজেদের ডিজাইনার থাকে নাকি বাইরে থেকে আনা হয়, ইন্ডিয়া থেকে আপনি যে বললেন? হ্যাঁ, ভারত থেকে যেগুলো আনি সেগুলো তো অবশ্যই ভারতের ফ্যাশন ডিজাইনার যারা আছেন তাদের কাছ থেকে এগুলো আমরা একটা একটা করে কালেকশন করে থাকি। আর আমাদের দেশীয় যেগুলো, ওগুলো আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে সবগুলো পরিপূর্ণভাবে ওই রকম করে তারপরও আমরা কোয়ালিটি 100% দেওয়ার চিন্তা ভাবনা করি এবং করে আসছি, করছি। কোন ধরনের সমস্যার, কোন ধরনের কোন প্রবলেমের কোন আইটেম, কোন প্রোডাক্ট আমরা বিক্রি করি না। মূলত কোন ধরনের শাড়ি বেশি থাকে, দেশি শাড়িটা বেশি রাখছেন নাকি যেহেতু বলছেন ভারত থেকে আছে, পাকিস্তান থেকেও কি আনেন আপনারা নাকি শুধু ভারত পর্যন্ত সীমাবদ্ধ? আমরা আনি না, ভারত পর্যন্ত সীমাবদ্ধ। আচ্ছা, তাহলে কি দেশীয় আপনাদের দোকানগুলোতে দেশীয় শাড়িটা বেশি থাকছে নাকি ইন্ডিয়ান শাড়িটা বেশি থাকছে? অ্যাকচুয়ালি আমাদের দোকানে দেশীয় শাড়িটাই বেশি থাকছে। হ্যাঁ, যেমন জামদানি, জামদানি আমাদের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে যে ঐতিহ্যবাহী জামদানি, মা বোনরা এখনো পড়ছে, আগামীতে পড়বে, খুব সুন্দর সুন্দর জামদানি শাড়ি, অনেক এক্সপেন্সিভ যেগুলো, অনেক দামি দামি শাড়িগুলো আমাদের শোরুম সবগুলোতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা আরো আলোচনা করব মোজাম্মেল হক জুলফু, তো তার আগে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য নিয়ে এটির নিজের আয়োজন মানি ম্যাটার্সে। আর আগেই বলেছি আমাদের সাথে আজকে আছেন মনিরহ শাড়ির ডিএমডি মোজাম্মেল হক জুলফু। যে আমরা বিরতিতে যাওয়ার আগে যেটা আলোচনা করছিলাম যে আপনাদের কালেকশনে অনেক ধরনের শাড়ি থাকে, দেশি বিদেশি, বিশেষ করে ইন্ডিয়ান শাড়ি অনেক থাকে, তো ক্রেতাদের জন্য আপনারা কি চিন্তা করেন? এটা কি সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে ক্রয় ক্ষমতাটা? ঈদের সময় কেমন ছাড় বা সুবিধা থাকে? একটা স্পেশাল অফার তো থাকে ঈদের জন্য অবশ্যই। ঈদের সময় যে জিনিসটা করি আমরা, রেফারেল ড্র, যেমন বসুন্ধরা সিটির পক্ষ থেকে আমরা সবাই মিলে যে জিনিসটা করছি, রাফেল ড্র, প্রথম পুরস্কার একটা গাড়ি। তো আমার মনে হয় না যে অ্যাকচুয়ালি কেনাকাটার উপর এক্সট্রা অন্য কোনো ডিসকাউন্ট দেওয়ার জন্য, তো ডিসকাউন্টের চিন্তাভাবনাটা আমরা আগে থেকেই করছি না, এজন্যই না আমাদের প্রাইসগুলো যথেষ্ট রিজনেবল। কাস্টমারের সেই কথা চিন্তা করেই আমরা খুব সুন্দর একটা রিজনেবল প্রাইসের মধ্যে শাড়িগুলো বিক্রি করছি। তো না, তারপরেও হয় না ক্রেতাদের আকৃষ্ট করার জন্য? আমরা যেমন দেখতে পাই বিশেষ করে ঈদের সময় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকম টাইপের অনেক আইটেমে থাকে, তো সেটা তো আর বলছি না, শাড়ির ক্ষেত্রে তো সেটা কখনোই সম্ভব না। তো তারপরেও যদি আপনি, আপনারা যদি কিছুটা ডিসকাউন্ট থাকে, দর্শক মানে দেখো দেখা যাবে যে ক্রেতারা ওই দিকে বেশি ঝুঁকছে যে না এই দোকানটায় কেন যাবো, পাশে মনে রেখো শাড়ির দোকান, সেখানে 10% বা 20% ডিসকাউন্ট, ঈদের উপলক্ষে আমরা ওখানেই যাই, তো এরকম চিন্তা ভাবনা কি আপনারা একদমই করেন না নাকি? অ্যাকচুয়ালি ওই রকম আমরা চিন্তা ভাবনা করি না। এর কারণ হচ্ছে আপনি ডিসকাউন্টের দোকানগুলো, এমন কিছু দোকান আছে যেটা ওভার প্রাইসিং করে, বেশি দাম লাগিয়ে আপনাকে 10%, 20%, 20% পর্যন্ত ডিসকাউন্ট দিবে, ডিসকাউন্ট দিয়ে, তো সেটা তো ওই ধরনের পলিসি আসলে আমরা করি না, আর করি না বিধায় আমাদের আজকে এত রেসপন্স, খুব ভালোভাবে কাস্টমার আসছে। তা আমরা ডিসকাউন্ট দেই, আমরা ইয়ারলি আমাদের জানুয়ারিতে থাকে এক একটা ব্রাঞ্চে এক একটা সময়, যেমন বসুন্ধরা সিটিতে থাকে আমাদের জানুয়ারির পুরা মাসটা,
তারপর মার্চ এপ্রিল এটাতে থাকে প্রিন্স প্লাজার যে যে ব্রাঞ্চটা যে শাখা ওটাতে, তারপর ইস্টার্ন প্লাজাতে থাকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন শাখাগুলোতে আমাদের পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে আমরা সেটা প্রচারণা করি। আচ্ছা, সবগুলো প্রোডাক্টের উপরে 10-40% পর্যন্ত। এর পাশাপাশি আমাদের যে কালার কসমেটিক্স রয়েছে বাংলাদেশে, র্যাবলন, পার্সোনি, আয়োনি, লাসপ্লাস, এগুলো বাংলাদেশে ডিলারশিপ, তো সেগুলোর মধ্যে থেকেও আমরা ডিসকাউন্ট তখনও দিচ্ছি সবসময় সেই অবস্থানে, ওই অবস্থান থেকে আসে। তারপর কেন মনে হয় ক্রেতারা যারা আজকে দর্শকরা দেখছেন কেন মনে রেখো শাড়িটাকে বেছে নিবে, কেন মনে হয় আপনার কাছে সেটা? ক্রেতাদের আসলে খুব পছন্দের জিনিসগুলো পাওয়া যায় বিশ্বের বাংলাদেশের আমাদের ভালো ভালো ফ্যাশন ডিজাইন থেকে, ফ্যাশন ডিজাইনার থেকে শাড়িগুলো কালেকশন করা খুবই সুন্দর, খুবই ভালো শাড়িগুলো আমাদের কাছে পাওয়া যায় বলেই আমার মনে হয় যে ক্রেতারা আমাদের দোকানে খুব বেশি আসে। আপনারা তো প্রপার ওয়েতেই আনছেন যখন ভারত থেকে শাড়িগুলো আনছেন, তারপরে চোরাচালানিরা যেটা করে আসে, অনেক শাড়ি আসে অন্যভাবে আসে, তো এই ক্ষেত্রে কি আপনারা কি খুব একটা ক্ষতির সম্মুখীন হন? হ্যাঁ, অবশ্যই আমরা সেটা হই। আমরা যেমন এলসির মাধ্যমে আমরা আমদানি করে থাকি, তো আমরা তো বৈধ পথে আনছি, আমরা তো সব কিছু ট্যাক্স ভ্যাট সব বরাবরই দিয়ে আসছি। আমাদের যারা চোরাচালানি করছে তাদের জন্য সরকার যদি ওই ধরনের কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা খুব উপকৃত হব, দেশের মানুষ উপকৃত হবে, ভালো জিনিসগুলো আমরা সরকারের সহায়তার মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারবো বলে আমি আশা করি। সেটা আর আরেকটা ব্যাপার, যেটা ঈদের সময়, ঈদকে সামনে রেখে যেটা হয়, ঈদে বা কোরবানি ঈদ, রোজার ঈদ, দুটো ঈদেতেই একটা চোরা চালানি গুপ্ত থাকে, তারপরে আরেকটা অসাধু ব্যবসায়ী থাকে, আরেকটা থাকে যারা, সেটা হচ্ছে প্রতারক চক্র, যারা কালকেও আমি এটা জানতে পেলাম যে 50 কোটি টাকার মতো একটা টার্গেট করেছে জাল নোট বাজারে ছাড়ার এরকম। তো আপনাদের যে এরকম লেনদেন হচ্ছে, ক্রেতারা আসছে আপনাদের, প্রতিদিনই কেনা হচ্ছে বিক্রি হচ্ছে, তো এই যে টাকাটা লেনদেন হচ্ছে, আপনাদের জন্য কি এরকম বিশেষ কোনো ব্যবস্থা থাকে যে এই শনাক্ত করার জন্য জাল নোটটাকে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের শনাক্ত করার জন্য আমরা আমাদের ম্যানেজমেন্টে যে কয়জন লোক আছে আমরা সবাই সচেতন, সবাই নোটগুলো দেখে শুনে তারপর ক্রেতাদের কাছ থেকে নেই, তো নিয়ে আমরা সেগুলো বাছাই করেই নিই, তো আমাদের হাতে এখন পর্যন্ত পড়ে নাই, তো পড়লে অবশ্যই সেটা আমরা পুলিশের সাপোর্ট করার ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আচ্ছা, আর ফ্যাশন শোর কি আয়োজন করেন? হ্যাঁ, ফ্যাশন শো এখনো আমরা আসলে আয়োজন করার প্রয়োজন হয় না, তাহলে ইনশাআল্লাহ আমরা ফ্যাশন শো আয়োজন করব, ওরকম আশা আছে। দেশে অনেক বুটিক হাউস, অনেক শাড়ির দোকান, তারপরেও আপনারা তাদের সাথে একটা প্রতিযোগিতা তো অবশ্যই থাকে, তো সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কেমন? ইনশাআল্লাহ ভালো। আমাদের প্রতিযোগিতার মধ্যে প্রতিযোগী বিজনেস, কম্পিটিশন না থাকলে তো আর ব্যবসা হয় না, তো প্রতিযোগিতা অবশ্যই থাকে, প্রতিযোগিতার মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের ক্রেতাদের দোয়ায় এখন পর্যন্ত খুব ভালোভাবেই আছি, থাকবো এটা আশা করি। আর রপ্তানি করার কি কোনো ইচ্ছা আছে? অনেক শাড়ি তো আমদানি হচ্ছে, তো রপ্তানি এরকম কি পরিকল্পনা কি আছে আপনাদের? রপ্তানি আমাদের দেশ থেকে যে হচ্ছে না তা নয়, আমাদের দেশ থেকে হচ্ছে, তা আমরা ওই ধরনের যদি শিল্প কারখানা করতে পারি, বড় ধরনের সরকার যদি আমাদেরকে সেই ধরনের সুযোগ সুবিধা, জায়গা যদি আমাদেরকে বরাদ্দ দেয়, সেটা আমরা চিন্তা করব ফ্যাক্টরি করে ওখান থেকে বিশ্বে বাহিরে রপ্তানি করার। আপনি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার ক্রেতাদের বিশেষ করে, হ্যাঁ, তো কিছু কি বলতে যাচ্ছেন? হ্যাঁ, বলতে চাচ্ছি আমার কোম্পানির পক্ষ থেকে, কোম্পানির এমডির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা জানাচ্ছি, সবাই আসবেন বসুন্ধরা সিটি, পান্তপথ, প্রিন্স প্লাজা, সুবাহানবাগ, ধানমন্ডিতে, ইস্টার্ন প্লাজাতে, ইস্টার্ন প্লাজার দ্বিতীয় তলায়, সবগুলো ব্রাঞ্চে আমাদের সবগুলো প্রোডাক্টই পাওয়া যাবে, এবং অবশ্যই ক্রেতাদের জন্য বিশাল একটা সুযোগ সুবিধার ব্যবস্থাও থাকবে, আমরা সেটাও আশা করব। হ্যাঁ জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা হচ্ছিল মনে রেখো শাড়িজের ডিএমডি মোজাম্মেল হক জুলফুর সাথে। তো আমরা আবারও আপনাদের সামনে হাজির হব, আজকে আমরা এই পর্যন্তই শেষ করব, আগামীকালও আবার হাজির হব, হয়তো থাকবেন নতুন কোনো অতিথি তখন আমাদের সাথে, তো সেই পর্যন্তই, তখন আরও পুঁজিবাজারের খবরাখবরও থাকবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।